বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা পশ্চিমবঙ্গের পড়ুয়া রয়েছে, তোমাদের অ্যাকচুয়ালি এর জন্য দেওয়া হবে একটি হেলথ প্যাক, সেটার মধ্যে কতটা বাস্তবতা রয়েছে এবং তোমাদের প্রত্যেকটি স্টুডেন্টকে দেওয়া হবে ফুটবল, কাদেরকে কী দেওয়া হবে এবং এই নিউজ সম্পর্কে অ্যাকচুয়ালি বাস্তবতা কী রয়েছে বা কোন বিষয়টা অ্যাকচুয়ালি তোমাদের দেওয়া হবে এই হেলথ প্যাকের মধ্যে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং বলেও দেবো তোমরা এগুলোর মধ্যে কোনটা পেতে চলেছে এবং কোনটা পাবে না। এই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে ফুটবলের বিষয়টা নিয়ে আলোচনা করব, তারপরে হেলথ প্যাক নিয়ে আলোচনা করব, এর মধ্যে কতটা বাস্তবতা রয়েছে। বন্ধুরা তোমরা ইতিমধ্যেই জানো, যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, যারা 2021 উচ্চ মাধ্যমিক দেবে, তাদের প্রত্যেককে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং ট্যাবের টাকা দেওয়ার পরেই কিন্তু তোমাদের বিতরণ প্রক্রিয়া শুরু হবে অ্যাকচুয়ালি ফুটবলের। যারা অ্যাকচুয়ালি রাজ্যে আসামি রয়েছে, মানে জেলে বন্দী রয়েছে, সেই আসামিদের অ্যাকচুয়ালি উৎসাহ করা হয় সৃজনশীল কাজের জন্য। এই সৃজনশীল কাজের মধ্যে বিভিন্ন কাজ রয়েছে, যেমন কোনো আসামি ছবি আঁকেন, কোনো আসামি আবৃত্তি করেন, কোনো আসামি গান করেন, কোনো আসামি পাথর ভেঙে মূর্তি তৈরি করেন। তাছাড়া এরকমভাবে বিভিন্ন কাজে কি উৎসাহ করা হয় আসামিদের, সেই জেলে থাকা আসামিরাই কিন্তু ও অ্যাকচুয়ালি 1,00,000 ফুটবল তৈরি করেছিলেন, যেই ফুটবলের মধ্যে 50,000 ফুটবল ইতিমধ্যে বিভিন্ন ক্লাবের দেয়া হয়েছে এবং বাদবাকি যে ফুটবল রয়েছে সেই ফুটবলগুলো, মানে বাদবাকি যে 50,000 ফুটবল রয়েছে, এছাড়া আরও কিছু ফুটবল তৈরি করে এর রাজ্যের যে পড়ুয়ারা রয়েছে তাদেরকে এর খেলাধুলা যাতে অব্যাহত থাকে, হেলথের দিক যাতে ঠিক থাকে, সেই কারণে দেওয়ার ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি পড়ুয়াকে একটি করে ফুটবল, যেটা প্রতিদিন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। এছাড়া ফুটবল বিতরণ অ্যাকচুয়ালি কোন স্টুডেন্টদের করা হবে, কোন ক্লাসের স্টুডেন্টদের করা হবে, সে নিয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায়নি এবং ছেলেদের সাথে সাথে মেয়েদেরও কি দেওয়া হবে সে বিষয়েও এখনও পর্যন্ত কোনো ইনফরমেশান পাওয়া যায়নি। যখনই কোনো ইনফরমেশান পাবো তখনই তোমাদের জানিয়ে দেবো। এর পরবর্তী বিষয় হচ্ছে হেলথ প্যাক নিয়ে। তোমরা ফেসবুকে অনেকেই দেখে ফেলেছ, ফেসবুকে এই বিষয়টি ভাইরাল হচ্ছে রীতিমতো, যে তোমাদের অ্যাকচুয়ালি হেলথ প্যাক দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে ট্যাবের পরবর্তী সময়ে, যাতে তোমাদের মানে স্বাস্থ্য ঠিক থাকে সেই কারণে কিন্তু বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে। এই প্যাকটের মধ্যে কী কী বিষয়ের কথা বা কোন কোন জিনিসের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কিন্তু 2টি হরলিক্স দেওয়া হবে এবং তার সাথে 4টি সাবান, চবনপ্রাশ, মাস্ক, মধু, স্যানিটাইজার, এই সমস্ত বিষয় থাকবে সেই হেলথ প্যাকটে। তো এটা কিন্তু কোনো অফিসিয়ালভাবে কোথাও আমি এখনও পর্যন্ত পাইনি। বিভিন্ন কী হচ্ছে ফেসবুক পেজে কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে, তাই জন্য তোমরা অনেকে এর প্রিভিয়াস ভিডিওতে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছে সেই হেলথ প্যাকটের ব্যাপারে, অ্যাকচুয়ালি এইটার বাস্তবতা কতটা আছে, বাস্তবে কি আমাদের হেলথ প্যাকটে এই যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো আমি কথা বললাম বা যেগুলো ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যেটা ভাইরাল হচ্ছে, সেটা কি আসলে আমরা পাবো। তো এখনও আমি পর্যন্ত বলে রাখি যে এই যে বিষয়গুলো বা এই যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ, এরকম যে ছবিটা শেয়ার হচ্ছে সেটা কিন্তু ফেসবুক পেজ থেকেই উৎপন্ন হয়েছে এবং ফেসবুক পেজ থেকেই ছড়াচ্ছে, অফিসিয়ালভাবে এ কোথাও কিন্তু এই সম্বন্ধে কোনো কিছু বলা হয়নি। হয়তোবা পরবর্তী সময়ে এটি দ্বিতীয় পারে, কিন্তু এই মুহূর্তে এরকম কোনো ও অফিসিয়াল আপডেট নেই বা অফিসিয়াল নোটিফিকেশান নেই যে তোমাদের অ্যাকচুয়ালি এই বিষয়গুলো হেলথ প্যাকটে দেওয়া হবে। এছাড়া তোমরা জানো যে তোমাদের যে মিড ডে মিল রয়েছে সেই মিড ডে মিলের বিজ্ঞপ্তি কিন্তু তোমরা পেয়ে গেছো, মার্চ পর্যন্ত তোমাদের যে মিড ডে মিল সেই মিড ডে মিল তোমরা স্কুল চেঞ্জকে সংগ্রহ করে নিতে পারবে। তো এই বিষয়ে আগেই তোমাদের জানিয়ে দিয়েছি। তো এই যে প্যাকটের হেলথ প্যাকটের যে বিষয়টি, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু এখনও সুনির্দিষ্ট কোনো ধারণা নেই, পরবর্তী সময়ে যেটা বললাম হতেও পারে, কিন্তু এই মুহূর্তে এ অযথা তোমাদের এই বিষয়টা নিয়ে মাথা ব্যথা না করলেই মনে হয় নয়, কারণ এই বিষয়টা এখনও পর্যন্ত অফিসিয়ালি কোথাও অ্যানাউন্সমেন্ট করা নেই, জাস্ট ফেসবুক পেজ থেকে তোমরা শেয়ার করেছো, এরকমভাবেই কিন্তু এটা ছড়িয়ে গেছে এবং ইদানিং 2-3 দিন ধরে এটা কিন্তু খুব পপুলার হচ্ছে এবং তাই জন্যই তোমরা আমাকেও জিজ্ঞাসা করেছো। তোমাদের থ্রুতেই আমি জানতে পারলাম যে ফেসবুক এরকম হচ্ছে, কারণ আমি ফেসবুক
খুব একটা ইউজ করি না সেই কারণে। আর পড়ুয়াদের ফুটবল বিতরণের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু একেবারে বাস্তব, কিন্তু কোন ক্লাসের ক্ষেত্রে দেওয়া হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি বা জানানো হয়নি, পরবর্তী সময়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এইটুকুই। তোমাদের হেলথ প্যাক বা ফুটবল বিতরণের ব্যাপারে অ্যাকচুয়ালি কেমন লাগছে বা তোমাদের ফুটবল দেওয়া হবে সে বিষয়ে তোমরা কতটা আনন্দিত অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।